পশুপালন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস আমবাসার উদ্দেশ্যে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন আসাম আগরতলা রোড দিয়ে। মুগিয়াকামী থানাধীন আঠারোমুড়া পাহাড়ের 41 মাইল এলাকায় দিয়ে যাওয়ার সময় সুধাংশু দাস সন্দেহবশত একটি গাড়ি আটক করে সে গাড়িতে দেখতে পায় 12টি গরু একসঙ্গে নিয়ে যা হচ্ছে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। পরবর্তী সময়ে মন্ত্রী সুধাংশু দাস কাগজ দেখতে চায় গাড়িতে থাকা ড্রাইভারের কাছে। ড্রাইভার কাগজ দেখালে সে কাগজে 13টি গরু নেওয়ার পারমিশন রয়েছে, কিন্তু 12টি গরু ছিল গাড়িতে। মন্ত্রী সন্দেহ করছেন যে রাস্তা থেকে আরেকটি গরু নিয়ে যাবে তারা। এভাবে রাজ্য থেকে চুরির গরু পাচার হচ্ছে বলে মন্ত্রীর অভিযোগ। পাশাপাশি তিনি একাংশ পুলিশ কর্মী এই গরু পাচার সঙ্গে জড়িত রয়েছে বলে অভিযোগ তুললেন। আসলে আমবাসাতে একটা প্রোগ্রাম করতে যাচ্ছিলাম, হঠাৎ চোখে পড়লো যে একটা ছোট বলেরো পিকআপ গাড়িতে প্রায় বড় বড় 12টা গরু তারা বহন করে নিয়ে যাচ্ছিল। তো আমরা হঠাৎ করে মানে এমনিতেই চেক করার জন্য দাঁড়িয়েছিলাম, দেখে দেখলাম যে তার লিস্টের মধ্যে আছে 13টা গরু, কিন্তু গরু আছে প্র্যাকটিক্যালি 12টা। মূল বিষয় হচ্ছে এগুলি তারা বিভিন্ন সময় আমার কাছে খবর আছে তারা লিস্টে বা তাদের কাছে যে রসিদ আছে রসিদে তারা লিখে একটা রাস্তায় যদি কোনো গরু পায় সেই গরু তারা তুলে নিয়ে যায় চুরি করে তারা। এরকম বিভিন্ন লেভেল থেকে আমার কাছে কমপ্লেন আছে। আর এটা বলতে দ্বিধা নেই, রাজ্যের একাংশ পুলিশ কর্মীও এই পাচারকাণ্ডের সাথে যুক্ত, এটা মানে আমি নিঃসন্দেহে বলতে পারি। কারণ এই আমরা যেখানে তাকে ধরলাম এর সামনে আমার জানা মতে কয়েকটা নাকা পয়েন্ট আছে। এই নাকা পয়েন্টগুলি তারা কীভাবে এখান থেকে বেরিয়ে এলো, নাকা পয়েন্টও তো নিশ্চয়ই চেকিং হয়, তো সেই চেকিংয়ের পরে গাড়ি কীভাবে এখানে এসছে এটা তো নিশ্চয়ই প্রশ্ন। আমি আপনার মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ডিজিপিকে অনুরোধ করব বিষয়গুলিকে সুষ্ঠুভাবে তদন্ত করুন। যারা এগুলির সাথে যুক্ত আছেন তাদেরকে যেন মানে যথাযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়। যে সমস্ত কনসার্ন পুলিশ অফিসার এই কাজে সহযোগিতা করছে তাদেরকে চিহ্নিত করা হোক। আমার মানে পরিষ্কার বক্তব্য, গরু কেউ ব্যবসা করুক তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু নিশ্চয়ই ভারতবর্ষে এটা সংবিধান আমাদের রয়েছে, ভারতবর্ষে একটা আইনের শাসন আমাদের আছে, আইন মেনে যেন তারা সেগুলি করে। পিটু রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।